এটা কোনো ফ্যাশন গলা হইছে, এটা দিয়ে কিছু হবে? হবে হবে, আমি বানাই তারপরে। এটা দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা না হলে দেখা যাবে, বানাচ্ছি আমি বেসন, যদিও কোনোদিন বানাইনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজানুল মোবারক সবাইকে। যদিও দেরি হয়ে গিয়েছে তারপরেও তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা চ্যালেঞ্জ করেছি আমার হাজব্যান্ডকে যে সে ইফতার রেডি করবে, সবার জন্য ইফতার বানাবে। সো কি কি বানাবে এখনো ডিসাইড হয়নি, তো ওটাই আমরা দেখবো যে সে আজকে কি করে। ইভেন একদম পেঁয়াজ কাটা থেকে শুরু করে সবকিছু করবে। শুধু একটা কাজ আমি আগেই করে ফেলেছি, সেটা হচ্ছে শরবতটা বানিয়ে ফেলেছি, তো বাকিগুলো সে করবে। দেখা যাক, পারবা? অবশ্যই পারবো ইনশাআল্লাহ, আমি তো পারি সব কাজ। সে সব কাজই পারে, তো দেখা যাক আজকে কি করে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। এটা কোনো ফ্যাশন গলা হইছে, এটা দিয়ে কিছু হবে? হবে হবে আমি বানাই তারপরে এটা দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা না হলে দেখা যাবে বানাচ্ছি আমি বেসন যদিও কোনোদিন বানাইনি এই জন্য তো বলতেছি এটা দিয়ে কিচ্ছু হবে না। এটা কি হয় কিরকম বেসন হয়েছে এটা কোনো বেসন হয়েছে কিছু মোটামুটি রেডি। এখন তেল দেবো রান্না করবো। আচ্ছা এদিকে যায় কাজ করো আমি যাতে দেখতে পারি কি করতেছে। এটাও ছড়াই আচ্ছা চাপ দেন এদিকে দাও আরো দাও সাইড করে করে তারপর স্মেলটা ভালো আসতেছে। আচ্ছা কি কি বানাইছো দেখাও আজকে। অনেক কষ্ট করলা আসলে, কথা থেকে অনেক কষ্ট করছি, কষ্ট হয়েছে অনেক। বানাইছি কি দেখুন, পেঁয়াজু। দেখি পেঁয়াজটা দেখতে কেমন হয়েছে। পেঁয়াজু সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। তারপরে বেগুনি ভালো হয়নি দেখি, না বেগুনি একটু নরম হয়েছে, মানে অতটা ক্রিস্পি হয় নাই, নরম নরম। তারপরে যা হয়েছে ভালো হয়েছে, নাম্বার দেওয়া যায়। আলুর চপ, আলুর চপটা কিউট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা বেস্ট। হ্যাঁ চিংড়ি মাছের মাথা, আচ্ছা চিংড়ি মাছের মাথা, এটা দেখে তো অনেক ইয়াম্মি লাগতেছে। এটা টেস্ট করতে পারবে একটু পরে, দেখে অনেক ইয়াম্মি লাগতেছে। যখন আজান দিবে তখন টেস্ট করবে। বড় দেখে দেখুন। আচ্ছা তারপর শরবত তো আমি করছি, এটা বাদ। হ্যাঁ তারপর তুমি এগুলো কাটছো, তারপরে হচ্ছে হ্যাঁ এই তো ফল কাটাগুলো আছে, আপেল আছে, আনারস, তারপর বাঙ্গি, বাঙ্গিয়া বাঙ্গি কি হয় না, তারপর কাটছি খেজুর আছে। এইগুলো যে এগুলো হলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা এগুলো বাইরের, কারণ এত কষ্ট করে পারা যাচ্ছিল না, পারতেছিলাম, এর জন্য বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তো ঠিক আছে, আপনারা নাম্বার দিবেন আমার হাজবেন্ড কেমন করলো। ঠিক আছে ওকে, আজান পড়ছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তো আমার হাজবেন্ডকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে করে দেখালো। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, এনজয় করছেন সবাই। আচ্ছা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আল্লাহ হাফেজ।